গুড নুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাই আমার উর্মিলা অল ইন ওয়ান চ্যানেলে। আজকে আমি করেছি মিক্সড রাইস, রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। চলো, কিভাবে বানালাম মিক্সড রাইসটা সেটাই দেখাবো। একদম রেস্টুরেন্টের মতো টেস্টি হয়েছে, চলো দেখতে থাকো। মিক্সড রাইস করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি দিয়েছি রসুন একটু, আদা বাটা একটু, আর গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা আমি এভাবে কেটে নিয়েছি পিস পিস করে, ছোটো ছোটো টুকরো টুকরো করে। এবার এখানে নিয়েছি রসুন, গোলমরিচের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা। এর সাথে আমি মাংসটা মেখে নেবো, এটা মেখে নিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। চিংড়ি মাছ আর এটা একইভাবে। তো চিংড়ি মাছে আমি লঙ্কা দিইনি, এটাই লঙ্কা দিয়েছি, মেখে রেখে দিলাম। এবার আধ ঘন্টা রেখে দেবো। এখানে চিংড়ি মাছও তাই, ডিম দুটো ভেঙে নেব, ভেঙে একটু নুন দিয়ে ডিমের ভুজিয়া করে নেব। লেবু নিয়ে এলাম আমার ছাদ বাগান থেকে। এই লেবু এক পিস দেবো চিংড়ি মাছে আর এক পিস দেবো চিকেনে। আর এখানে সয়া সস দিয়েছি, দিয়ে তারপরে মেখে রাখবো আধ ঘন্টার উপরে। তো মাখা হয়ে গেছে লেবু আর সয়া সস দিয়ে, এবার আধ ঘন্টার উপর রেখে দেবো। চাল ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, বেশ একটু বেশিই দেবো, মানে ভাতটা যেটুকু লাগবে সেটুকুই দেবো, যাতে জলটা একটু নোনতা হয়। দু চামচ দিয়ে দিলাম। এবার চাল দিয়ে দেবো, চাল দিয়ে দেবো। এই মাসি চালটা দিয়ে দিচ্ছে। এভাবে আমি ভাতটা রান্না করে নেব। 80% সেদ্ধ হবে, সেই রকমভাবে আমি ভাতটা নামিয়ে ফেলবো। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি সব ভেজে নেবো, ডিম, চিংড়ি মাছ, চিকেন। ডিমটা ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। হয়ে গেছে ডিমটা ভাজা, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। আমি আজকে ওই গলদা চিংড়ি দিয়েই করছি। গলদা চিংড়িগুলো খুব বড় না, মোটামুটি সাইজ। একটু ভেজে নেব, ফ্লেমটা কমিয়ে দেবো, মিডিয়ামে করব। ভেজে তারপর আসছি। ভাতটা প্রায় হয়ে এসছে, অর্ধেক হয়ে গেছে। এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো, একটা লেবু চার ভাগের এক ভাগ। তো ভাতটা হয়ে যাক, আমি 80% রান্না করব। হ্যাঁ, ভাতটা চলো দেখতে থাকো। এই ভেজে রেখেছি ডিম আর চিংড়ি মাছ, এবার চিকেনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে তারপর আবার আসছি। ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, তো তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হবে। এই কমিয়ে দিলাম, তো ভাজা হোক তারপর আসছি। তো ভাতটা রান্না হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়েছে। এবার ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়ে আসবো ভাতটা। চিকেনটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এ দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটা শুদ্ধ নামিয়ে নেব, আর একটু সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা, তাহলে আমি অন্য কড়াইতে করে রাইসটাও বানাবো। এবার আমি এই কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দেব বাটার, এক চামচ বাটারে হয়ে যাবে, যেহেতু তেল দিয়ে সব ভাজা আছে। এক চামচের থেকে একটু বেশি দিই, বাটারটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি, মানে আদা কুচি দেবো না বা আদা বাটাও দেবো না, আমি ওই চিকেনে আর চিংড়ি মাছে যেহেতু আদা দিয়েছি তাই দেবো না। আর এখানে আমি ঘি বা সাদা তেল
কোনো রকম তেলই ইউজ করব না, বাটার দিয়েই করব। এটা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে দিয়ে দিলাম। এই সময় একটু ভেজে নেব, তারপর আসছি। রসুনটা আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেব, একটু লবণ দেব পেঁয়াজের মতো, আর তো সব কিছু তো লবণ দেওয়া আছে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ভেজে নেব, তারপর আসছি। রসুনটা একটু ভেজে নিলাম, ফ্লেমটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিই, মিডিয়ামে দিয়ে দিই। এবার এর মধ্যে আমি দেব বিনস আর গাজর, একটু ভেজে নেব। ফ্লেমটা কমিয়ে দিই, কমিয়ে কমিয়ে ভেজে নেব। একটু লবণ দিলাম গাজর আর বিনসের জন্য, যেহেতু তেল দিইনি, বাটার দিয়েছি, আর বাটার তো খুব বেশি লাগবে না, সেই জন্য আমি একটু ঢেকে ঢেকে ভাজাটা করব, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো ভাজা হবে, তারপর আসছি। তো 5 মিনিট আমি এভাবে ঢেকে ঢেকে ভাজলাম যাবে। এবার দেব ক্যাপসিকাম, লবণ আর দেব না, লবণ পরে দেব লাগলে। তো আরেকবার ঢেকে দেব, 2 মিনিট পর আসছি। 2 মিনিট পর এলাম, হয়ে গেছে, আর ভাজবো না, একটু হালকাই ভাজবো। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন, ডিম আর চিংড়ি মাছ। একটু ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু তুলে নেব, আগে খানিকটা ভাত দেব, তারপরে আবার এটা দেব। তো এর মধ্যে আমি ভাত দিয়ে দেবো, ভাতটা একদম ঠান্ডা করে নিয়ে এসেছি ফ্যানের হাওয়ায়। এবার ভেজে নেব, একদম হালকাভাবে মেশাতে হবে। এইভাবে আমি হালকাভাবে একদম ভাত আর এই মশলা ভাজা সব মিশিয়ে নেব, তারপর আসছি। এভাবে হালকা আলতোভাবে আমি মিশিয়ে নেব, আর একটু রাইস দেবো। এবার এবার আমি এগুলো আবার দিয়ে দেবো ভাজাগুলো। এবার আলতোভাবে মিশিয়ে তারপর আসছি। পুরোটা মেশানোর আগে আমি একটু চিনির গুঁড়ো দেবো, বেশি দেব না, একটুখানি, এই 1 চামচ দেব, আর দেব না। এতে একটু মিষ্টি হবে না, টেস্ট হবে ভালো। আমি একটু ভালো করে ছড়িয়ে দেব, লবণটা এখন আমি দেব না, আগে টেস্ট করে নেব, যদি লাগে তো পরে দেব। ভালোভাবে মেশানোর পর একটু টেস্ট করব, তারপর। তো আসছি ভালোভাবে মিশিয়ে। ভালো করে মেশানোর সময় আমি 1/2 চামচ সয়া সস দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো এখন দিতাম, কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বলে আর দেবো না। এবার ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়েছি একটু, আর একটু মিশিয়ে নেব। তো এইভাবে আমি আলতোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু একদম লো ফ্লেমে হচ্ছে, এই দেখো আসছি আর একটু পর। মেশানো হয়ে গেছে ভালোভাবে,
এখন ফ্লেমটা আমি লোতেই রেখেছি, এবার একটু ঢেকে রাখবো। ঢেকে এভাবে আমি 4 থেকে 5 মিনিট এটাকে রেখে দেবো। ফ্লেমটা এরকম লোতেই থাকবে, 5 মিনিট পর আমি আবার আসছি। 10 মিনিট পর এলাম আমি, মাঝখানে একবার এসেছিলাম কিন্তু ওটা ভিডিও করিনি। একদম এই লো ফ্লেমে এইভাবে আমি ঢেকে ঢেকে ভেজে নিলাম, হয়ে গেছে, দারুণ হয়েছে খেতে। খেয়ে দেখলাম এইরকম কাঁটা চামচ দিয়ে না এটা আলতোভাবে নাড়বে, তাহলে ভাতগুলো না ভেঙে যায় না, খুব সুন্দর হয় কাঁটা চামচ দিয়ে। তো হয়ে গেছে, আমি বন্ধ করে দেব গ্যাসটা, যেহেতু রান্নাটা হয়ে গেছে। আর খেতে দারুণ হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই বলবে, ভালো লাগলে পাশে থেকো, ভিডিও দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে সেট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংক ইউ।